হয়তো এরকমই কোনো এক মাঠে বন্ধুদের সাথে ব্যাট বলে চার ছক্কার স্বপ্ন বুনতেন ফয়সাল। ধীরে ধীরে বড় হয়েছেন, লালন করেছেন নিজের স্বপ্ন, মায়ের বকুনি কিংবা বাবার বকাও কম শুনতে হয়নি, তবুও থেমে যায়নি ফয়সালের স্বপ্ন। পাড়ার মাঠের সেই ফয়সাল আজ বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবের মতোই এগিয়ে চলেছে তার জেলা মাগুরা। দর্শক, আজ আমরা শুনব সেই সাকিবের এই জেলা মাগুরার এগিয়ে যাওয়ার গল্প। শুরুর দিকে আমরা যখন পেয়েছিলাম স্টেডিয়ামটা, তখন আমাদের পিচটা ততটা ভালো ছিল না। তো এখন ভালো আছে, অনেক ভালো, অন্য অন্য জেলা থেকে অনেক ভালো আছে আমাদের পিচটা। আগে অনেকেই স্টেডিয়ামে আসতে পারতো না, অনেক গ্রাম থেকে আসতে পারতো না। এখন আমাদের কোচের জন্য অনেক গ্রাম থেকে আমাদের প্লেয়ার আসতে পারে। কোর্স আমাদের গ্রামে যে প্লেয়ারদের খুঁজে বের করেছে, তারপরে আমাদেরকে সেখান থেকে এনে স্টেডিয়ামে তার থাকার ব্যবস্থা করে দিয়েছে, খাবার ব্যবস্থা। গ্রাম থেকে এসেছে, আমরা ওরকমের স্টেডিয়ামের স্বাদ পেতাম না, এখন এসে আমরা স্টেডিয়ামের স্বাদ গ্রহণ করতেছি। আর আমরা সামনে আমাদের অনূর্ধ্ব-18 ম্যাচ আছে, ওটাই আমরা প্রশিক্ষণের জন্য চেষ্টা করতেছি, ওটাই যাতে আমরা ভালো ফলাফল গ্রহণ করতে পারি, এই আশা নিয়ে আমরা এই প্র্যাকটিস করতেছি। শুধু আমাদের না, সারা বিশ্বের মানুষের জন্য একটা অনুপ্রেরণার নাম হলো সাকিব আল হাসান, যে বিশ্বসেরা অলরাউন্ডার এবং আমাদের নিজ জেলার মাগুরা জেলার একজন গর্ব। তার নাম শুনলে সবার লোম খাড়া হয়ে যায়, কারণ সে একটা অনুপ্রেরণার নাম, যেই কারণে আমাদেরও ক্রিকেট খেলার আইডল সে। তাকে দেখেই ক্রিকেট খেলার স্টার্ট আমাদের, যেমন তার কাছ থেকে অনেক ইনস্ট্রুমেন্ট সে দিয়েছে, তার বাবার মাধ্যমে অনেক কিছু নেওয়া হয়েছে, যে কারণে ক্রিকেট খেলাটাকে আরও উৎসাহ হিসাবে পাই, যে কারণে ইচ্ছা আছে তার মতো একটা প্লেয়ার হওয়ার। আমরা গ্রামে এত সুন্দর মাঠ পাইতাম না, মাগুরায় আসার পরে একটা সুন্দর স্টেডিয়াম পাইছি, অনেক সুন্দর একটা কোচ পাইছি, সকাল থেকে আমাদের অনেক পরিশ্রম করে প্র্যাকটিস করাই। আমাদের স্বপ্ন, আমরা এই জায়গার থেকে ডিস্ট্রিক্ট খেলে ডিভিশন খেলবো, ডিভিশন খেলে ন্যাশনাল ক্যাম্প করে ভালো জায়গায় যাব, ন্যাশনাল খেলবো। এই আমাদের কোচ সাদ্দাম হাসান গোর্কি স্যার, তিনি খুব ভালো প্র্যাকটিস করায়, তিনি সাকিব আল হাসানের কোচ ছিলেন, তার থেকে আমরা অনুপ্রাণিত হয়ে ক্রিকেট খেলি। যদি এরকম চলতে থাকে তাহলে আমরা দেশের ক্রিকেট আরও এগিয়ে নিয়ে যেতে পারবো। ক্রিকেটকে কেন্দ্র করে মাগুরা জেলা এগিয়ে যাচ্ছে, কারণ সাকিব আল হাসানের কারণে এই জেলাটাকে সারা বাংলাদেশ বিশ্ব চিনছে আর কি। আর তার পাশাপাশি আমাদের মেয়ে ক্রিকেটাররাও ন্যাশনাল খেলছে, দুইজন ক্রিকেটার রয়েছে, প্রমিলা ক্রিকেটার, তাদের জন্য মাগুরাকে চিনছে। এবং ক্রিকেটের উন্নতি আরেকটু বেশি হলে আমার মনে হয় যে মাগুরার ক্রিকেটের মাধ্যমে আরও বেশি উন্নতি হবে। সাকিব আল হাসানের কোচিং করিয়েছেন আপনি এবং এখন যারা আছে তাদের কোচিং করাচ্ছেন, এই ক্ষেত্রে আপনার অনুভূতি এবং স্বপ্নটা? সাকিব আল হাসান যখন এখানে অনুশীলন করেছে এবং আজকে বাংলাদেশের লিজেন্ড খেলোয়াড় সে, তার পাশাপাশি আমাদের এজ গ্রুপ খেলা আছে সামনে 18, 14, 16, এই এজ গ্রুপ খেলা থেকেই আমাদের খেলোয়াড়রা আশা করবে এবার ন্যাশনাল এজ গ্রুপে সুযোগ পাবে। এবং সাকিব আল হাসানের মতো এই সুন্দর একজন ওয়ার্ল্ড ক্লাসিক খেলোয়াড় হিসাবে গড়ে তুলবে। সিঙ্গল রাস্তা ছিল, এখন ফোর লাইন রাস্তা হয়েছে, ভালো হয়েছে, লাইট হয়েছে, গাড়ি চালা আরাম পাওয়া যাচ্ছে। আগে ভাঙ্গা সুরা দিন আমায় দিতে হইতো, চার রাস্তার লাইন, গাড়ি চালায় খুব শান্তি পাচ্ছি, খুব সুন্দর হয়েছে মাগুরা। এখন মাগুরার আয় সবাই হয়েছে, সবসময় উন্নয়ন হচ্ছে ভালো। আমাদের ব্যবসা বাণিজ্যর প্রসার হয়েছে দেশে বিভিন্ন জায়গার মতো, মাগুরাতেও নতুন অর্থনৈতিক অঞ্চল ঘটতেছে, ই হচ্ছে, অর্থনৈতিক অঞ্চল হচ্ছে। আমাদের মোহাম্মদপুরে যে শেখ হাসিনা সেতু এবং পদ্মা সেতুর ফলে আমাদের যোগাযোগ ব্যবস্থার অবিশ্বাস্য উন্নয়ন হয়েছে। এই অঞ্চলের রোগীগুলা ঘাটে যে অনেক সময় মারা যেত, কিন্তু এখন দুই ঘন্টা, আড়াই ঘন্টা, সর্বোচ্চ আড়াই ঘন্টায় পদ্মা সেতু হওয়ার কারণে ঢাকা পৌঁছাইতে পারতেছে। একটা স্বাচ্ছন্দ্য বোধ করছি আমরা চলাচলের ক্ষেত্রে, উন্নয়নে গতি এসছে, আমরা সার্বিকভাবে এটা উপকৃত হয়েছি। আমাদের এই পদ্মা সেতু হওয়ার জন্য আমরা কাঁচামালের ব্যবসা করি, আমাদের এই মালামাল দ্রুত যাওয়ার জন্য ঢাকায় ভালো আমাদের সুবিধা হয়েছে, আমাদের দিক থেকে ভালো হয়েছে। এই যে এই সরকার যে উন্নতি কাজ করতেছে, আসলে ভালো কাজ করতেছে।
নতুন নতুন সড়ক আর সেতু নির্মাণে যেমন অবকাঠামোর উন্নয়ন হয়েছে, তেমনই উন্নত হয়েছে এ এলাকার মানুষের জীবনযাত্রার চিত্র। সেই সাথে উন্নত হয়েছে এ এলাকার অর্থনীতিও। এর সবচেয়ে বড় উদাহরণ যদি বলি তাহলে পদ্মা সেতুর কথা বলতেই হয়। পদ্মা সেতু চালুর পর যেমন যোগাযোগ ব্যবস্থা সহজ হয়েছে, তেমনই মাগুরা থেকে কৃষিপণ্য ঢাকায় পৌঁছানোর পরিবহন ব্যবস্থাও দ্রুত হয়েছে। বিগত কয়েক বছরে যোগাযোগ ব্যবস্থার কেমন উন্নয়ন হয়েছে মাগুরায়? বিগত যোগাযোগ কয়েক বছরে মাগুরা জেলায় সড়ক যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নয়ন সাধিত হয়েছে। এর মধ্যে যদি আমি উল্লেখযোগ্য বলি তাহলে মাগুরা শহর অংশে জাতীয় মহাসড়ক এর 4 কিলোমিটার ফোর লেন সহ 10.15 কিলোমিটার সড়ক প্রস্তুতকরণ কাজ হয়েছে। এছাড়া মাগুরা জেলার শ্রীপুর লাংবাদ অবদামোর 36.61 কিলোমিটার সড়ক, এটা 12 ফিট থেকে 18 প্রস্থতে উন্নীতকরণ করা হয়েছে। এছাড়া মাগুরা জেলার আরপাড়া শালিখা এবং আরপাড়া কালীগঞ্জ এই দুইটা জেলা মহাসড়কের প্রায় 24 কিলোমিটার সড়ক 12 ফিট থেকে 18 ফিট প্রস্থতে উন্নীতকরণ করা হয়েছে। বেশ কয়েকটি নতুন ব্রিজ নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে। যোগাযোগ ব্যবস্থার এই উন্নয়নে এই অঞ্চলের মানুষের জীবনমানের কতটা পরিবর্তন হয়েছে? ব্যাপক উন্নয়ন হয়েছে, কারণ এরা তো মাগুরা মূলত কৃষিপ্রধান একটা জেলা। উৎপাদিত কৃষিপণ্য তারা এখন খুব সহজেই রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় নিয়ে যেতে পারছেন খুব স্বল্প সময়ে। অত্র এলাকার যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের সঙ্গে সঙ্গে আর্থসামাজিক একটা প্রভূত উন্নয়ন সাধিত হয়েছে। আগেছে অনেক ভালো, এখন রাস্তাঘাট হয়েছে, কারেন্ট এসে, তারপরে আছে মোটরে পানি উৎপাদন হচ্ছে, আগেছে তারপরে আছে সার ওষুধ কীটনাশক ওষুধ সবই ভালো হচ্ছে। চাষাবাদ খুব ভালো হচ্ছে, ভালো হচ্ছে খুব চাষাবাদ। তবে এবারকে বীজটা হলো জিগানটা আনছি দুর্বলতা বীজ দিয়েছে, মানে ফল ছোট, আমাদের কোনো সমস্যা নাই। তবে আমাদের একটু সারের দিক থেকে একটু দাম বেশি যাচ্ছে এই আর কি। আমাদের যদি আরও 1 কিলো রাস্তা হতো আমরা আরও সন্তুষ্ট হতাম। আচ্ছা বললেন আগে যে কাজ করেছিস ধরেন সংসারে ঠিক মতো চলত না, ঘরের মানুষের চাল থাকতো না, সার ফাঁস কিনতে পারতো না, এখন সরকার থেকে যা পাচ্ছি এতে চাষবাস ভালো আছে, এই নিয়ে আর কি আমরা সবাই সুখী আছি। সরকারি বীজ পাচ্ছি, সার পাচ্ছি, সবই পাচ্ছি, আগে ওষুধপাতি পাচ্ছি, এখন আগে অনেক ভালো। কৃষিকে কেন্দ্র করে মাগুরা জেলা কীভাবে এগিয়ে যাচ্ছে? সম্প্রতি আমরা আসলে ধানের উৎপাদনটা গত আগের থেকে বৃদ্ধি করেছি এবং এখানে নতুন নতুন জাতের ব্যবহার আমরা আনছি, যাতে হচ্ছে আমরা অল্প জমিতে অধিক ফলন ফলাইতে পারি। সেদিক থেকে কৃষি আমরা ধানের উৎপাদন অনেক বাড়াতে পেরেছি। আর পাশাপাশি হচ্ছে যে আমাদের এখানে একটা মশলার মানে পেঁয়াজ রসুন এইগুলো একটা ভালো আবাদ হচ্ছে। আর দ্বিতীয় কথা হচ্ছে ডালের এখানে একটা ভালো ইয়ে আছে যে আমরা মসুরি হয়। বর্তমান সরকার ভোজ্য তেলের উৎপাদন বাড়ানোর জন্য দিয়েছে, সেই ভোজ্য তেলের আবাদিতে সরিষার একটা ভালো হাব হচ্ছে আমাদের মাগুরা। তো আমরা গত বছর প্রায় 3,000 হেক্টরের উপরে আমরা সরিষার আবাদ বাড়াতে পেরেছিলাম, এবার আমাদের টার্গেট আছে হচ্ছে প্রায় 6,000 হেক্টর বাড়ানো। তো আমরা আশা করি যে আমরা সেটা অ্যাচিভ করতে পারবো। ফলের আবাদ বা উচ্চ মূল্যের যে ফসলগুলো আসছে, যে যেরকম হচ্ছে আমাদের ড্রাগনের চাষ বৃদ্ধি পেয়েছে, পেয়ারার চাষ বৃদ্ধি পেয়েছে, আমাদের শরীফা ফসলটা নতুনভাবে আসছে, এরকম হচ্ছে মালটা কমলা এই সবগুলো ফসলই কিন্তু আমাদের এখানে মাগুরাতে এখন আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। এবং এইটাতে যে কৃষকরা যেহেতু অধিক লাভ করতে পারতেছেন, যেমন যে জমিগুলো তো উঁচু এবং যেখানে পানি জমে না, যেখানে আমাদের ধানের উৎপাদন মানে ব্যয় বেশি, সেই সব জমিগুলোতে আমরা কৃষকদেরকে উদ্বুদ্ধ করছি যে আমাদের এই উচ্চ মূল্যের ফসলে বাগানের ফসলে যেতে, যাতে এখানে আমাদের একদিকে কৃষকরা অধিক লাভবান হবে, অন্যদিকে আমাদের পুষ্টির চাহিদাটা মিটবে। আমরা মাশরুমের চাষ দেখেছি, সেই মাশরুমের চাষ জেলার কৃষিকে আরও কত সমৃদ্ধ করছে? মাশরুমে এটা হচ্ছে যে আমরা ওই চাষিটাকে প্রথমে হচ্ছে ট্রেনিং দিয়ে দিয়েছিলাম, দেওয়ার পরে আমরা তাদেরকে উদ্যোক্তা তৈরি করে দিই এবং সে এখন নিজে একটা উদ্যোক্তা হয়ে গেছে। এবং এটা হচ্ছে যে মাগুরাতে মাশরুমে ভালো একটা ভবিষ্যৎ আছে এবং আগামীতে যেহেতু মাশরুমটা একটা সুপার ফুড হিসাবে কাজে লাগবে, তা আমাদের মাশরুমের উপরে যে একটা প্রকল্প হয়েছে সেই প্রকল্পের আয়ত্তে আমরা আরও অনেক উদ্যোক্তা এখানে তৈরি করবো এইখানে। তো সেদিক থেকে মাগুরাতে মাশরুমেরও একটা ভালো বাজার তৈরি হবে, মাগুরায় মাশরুম উৎপাদনটা বৃদ্ধি পাবে।
আগে কৃষির কি অবস্থা ছিল আর এখন কি অবস্থা? আগে কৃষি ছিল আপনার দুই ফসল, আচ্ছা, পাট আর ধান। আচ্ছা, এটা করে কৃষকের সংসার সেরকম চলতো না। আচ্ছা, আর এখন একই বছরে চারটা ফসল উৎপাদন হচ্ছে, এটা কিন্তু আমি মনে করি কৃষি বান্ধব সরকারের জন্য। কেননা আমরা বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে কিন্তু এই চারটা ফসল করতে সক্ষম হয়েছি। এই যে চারটা ফসল, এই চারটা ফসলের কারণে কৃষকের অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী হয়েছে। আগের কৃষকরা মনে করেন মাঠ থেকে বোঝা মাথায় করে নিয়ে যেত, এখন কিন্তু যার যার মাঠে আসার জন্য গাড়ি আছে। কিছু অসাধু ব্যবসায়ী আছে যে বীজগুলো আমরা নিজেরা করতে পারি না, হাইব্রিড বীজ, সেই বীজগুলো কিছু অসাধু ব্যবসায়ীরা আমাদের মাঝে হাইব্রিড নামে লোকাল বীজ দিয়ে আমাদের কৃষকদের ক্ষতিগ্রস্ত করছে। তা আমি চাই এই এদেরকে যদি ব্যবস্থা নেয় প্রতিপক্ষ, আমরা যাতে ভালো যদি বীজ পাই এবং যে চাষাবাদের যে সফলতা, আমাদের কোনো বিঘ্ন ঘটবে না। এই যে এবছরে মিষ্টি কুমড়া আমরা 43 টাকা কেজি বিক্রি করছি, আমার মনে হয় এই পদ্মা সেতুর কারণেই। কেননা 3 ঘন্টার ভিতরে আমাদের সবজি বাংলাদেশের বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছে, যার কারণে আমাদের এই সবজির ব্যাপক চাহিদা মাগুরাতে। দেশের মানুষের যে যে খাদ্যর যে ইয়ে থাকে সেগুলো পূরণ করব, সুপারফুড সহ এই নিরাপদ খাদ্যই উৎপাদন করার আমাদের মূল লক্ষ্য। শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে মাগুরার বড়খড়ি গ্রামে মাশরুম চাষ করে বিপ্লব ঘটিয়েছে বাবুল। এই গ্রাম পরিচিতি পেয়েছে এখন মাশরুম গ্রাম নামে। শুধু বাবুলই নয়, এখন এই গ্রামের প্রায় 300+ নারীর কর্মসংস্থানও এই মাশরুম চাষ। এই অঞ্চলে কমেছে যেমন বেকারত্ব, তেমন পেয়েছে আর্থিক সচ্ছলতাও। এখন দেশের চাহিদা মিটিয়ে এই মাশরুম রফতানি হচ্ছে বিদেশেও। আমাদের দেখে অনুপ্রেরিত হয়ে আরও মনে করো অনেক চাষিরা মাশরুম শুরু করেছে, তাদের মাশরুম বিক্রয়ের একটা জায়গা হয়েছে। তাহলে মানে এক একটা চাষি প্রতি মাসে 30-40 হাজার টাকা ঘরে বসে অনায়াসে কামাইতে পারে। তো আমাদের এই আশপাশে যে বেকার পোলাপান ঘুরে বেড়ে মানে পড়ালেখা করে, ওদেরকে পার্ট টাইম কাজ দিই, যেমন বীজ বানানো বা মাদার বানানো পার্ট টাইম ওরা বানাই দিই, ওদেরকে সেই হিসাবে টাকা দিই। মানে ওদের পকেট খরচটা প্লাস নিজেদের পড়ালেখার খরচটা অনেক ভালোভাবে চলে। মানে এক একজন পার্ট টাইম 300-400 টাকা প্রতিদিন পাই। চিটাগাংয়ে, ঢাকা, বরিশাল, খুলনা এসব সাইডে আর কি পাঠানো বেশি আর কি, এদিকে রাজশাহীতে সেটা অনেক কম, কিন্তু এসব সাইডে অনেক বেশি আর কি। আগে আমাদের কাঁচা ঘর ছিল, সংসারে অভাবটন ছিল, এখন আল্লাহর হুকুমতে একটা পাকা ঘর দিছি, আমরা ল্যাবরেটরি শুরু করেছি। প্রত্যেক ঘরে ঘরেই মাশরুম চাষ করে নারী উদ্যোক্তারা এবং বেকারত্ব দূর হয়েছে। তা এই গ্রামের নাম একটা সুন্দর নাম হয়েছে, এই গ্রামের নাম ছিল আছে বড়খড়ি, এখন মাশরুম ভিলেজ নামে পরিচিত। মাশরুম চাষ করে মাশরুম জগতে আসে আমার সংসার অনেকটা ভালো চলতেছে। এখন এখন অভাব অনটন কী জিনিস, আল্লাহর রহমতে আমি সেটা ঠিক পাই না। আসে আই মনে কাজ 30,000 টাকা আয় করে, আর আমরা যদি মনে কাজ ব্যান চালালি মনে কাজ মাসে তাহলে 7,000 টাকা আয় করে, আমাকে এই সংসার হয় না। মাশরুমে আমার এই চাষ করে আমার ওই লাভ হয়। আমরা দেখছি 60 ডিগ্রি তাপমাত্রায় ঘর জীবাণুমুক্ত করলে ক্ষতিকর যে ব্যাকটেরিয়াটা থাকে সেটা মারা যায় এবং উপকারী যে ব্যাকটেরিয়া আছে সেটা বেঁচে থাকে। এটা হচ্ছে ওয়েস্টার মাশরুম এবং এই খড় দিয়ে আমরা যে সিলিন্ডার প্যাকেট তৈরি করেছি এটা 2 কেজি ওজন একটি সিলিন্ডার প্যাকেট, আর এখান থেকে প্রায় আমরা 1-1.5 কেজি মাশরুম হারভেস্ট করতে পারবো। আর এই মাশরুম বেশ শীতকালে চাষ হয় এবং যারা ডায়াবেটিস পেশেন্ট বিশেষ করে তারা যে মাংস খায়, মাংসের ভিতরে যদি এইটা দিয়ে রান্না করা হয় মাশরুম দিয়ে, তাহলে মাংসের যে ক্ষতিকর কোলেস্ট্রল থাকে এটি নষ্ট হয়ে যায়, যে কারণে ডায়াবেটিস পেশেন্ট, হার্টের পেশেন্ট এই মাশরুমটি নির্দ্বিধায় খেতে পারেন এবং সর্বোচ্চ প্রোটিন রয়েছে মাশরুমের ভিতরে। আমাদের জেলায় 503টি প্রাইমারি স্কুল রয়েছে, 271টি মাধ্যমিক স্কুল রয়েছে এবং 100+ মাদ্রাসা রয়েছে। এখানে একটা উপজেলা আছে আমাদের,
ওই উপজেলাকে আরপর একটা শালিকা একটা উপজেলা আরপর একটা প্রাইমারি স্কুল আছে, এটি মডেল স্কুল বলা হয় থাকে। এটি আপনি যদি এটি ভিজিট করেন তাহলে বুঝতে পারবেন যে শিক্ষাক্ষেত্রে একটা প্রাইমারি স্কুল কী করে বাংলাদেশে মডেল হতে পারে। ঠিক তার আদলে আমরা এই 16টি স্কুলকে হাতে নিয়েছি, ইতিমধ্যে 16টি স্কুল তার আদলে প্রায় সাজিয়ে ফেলেছি। তারপরে SSP আমরা একটা প্ল্যাটফর্ম করেছি, ওইটার সাথে 16টি স্কুলকে কানেক্ট করেছি, তাদের সব কিছু ডেটা থেকে শুরু করে সব কিছু ওটার মধ্যেই থাকছে। কেউ যদি কোনো সময় বাচ্চা অ্যাবসেন্ট থাকে অটোমেটিক SMS যাচ্ছে, সব কিছু থাকছে। এটি একটি অনন্য বিষয়। তো শিক্ষাক্ষেত্রে আপনি জানেন যে আমাদের জেলা ভালো করেছে, আমাদের জেলা এই মুহূর্তে পুরো খুলনা বিভাগের মধ্যে ফার্স্ট জেলা। সাকিব আল হাসান ছাড়াও ঐতিহ্যে সমৃদ্ধ এই মাগুড়া কবি ফররুক আহমেদের মতো অসংখ্য বিখ্যাত মানুষের জন্মস্থান। কৃষি নির্ভর এই মাগুড়া শিক্ষা, সংস্কৃতি, সামাজিক উন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থার রোল মডেল। এখন শিক্ষা, স্বাস্থ্যসহ সব ক্ষেত্রে এবং অর্থনীতির চাকা সচল হওয়ার পাশাপাশি এই জেলার মানুষের জীবনযাত্রার মানও পরিবর্তন হয়েছে বেশ। সেই উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকুক মোহনীয় মাগুড়ায়, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি মাগুড়া থেকে।